সারা পৃথিবীতে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে এই ভূখণ্ডে সারা পৃথিবীতে ইসলামকে বাতিল মতবাদের সামনে ইসলামকে বিজয়ী করার জন্য অন্য অন্য ধর্মের ফাদুরি অন্য অন্য ধর্মের ধর্মযাজকদের সাথে সেই অন্য অন্য ধর্মের উপর যে জ্ঞান গবেষণা অর্জন করেছে দ্বিতীয় আর কোনো ব্যক্তি এখনো পর্যন্ত আল্লাহর জমিনে নাই ঠিক আর নেই আমাদের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সালাম সাহেব একদিন আমাকে একটা কথা বলেন তার সাথে আমার বন্ধুত্ব আছে নাম বলবো না সেই একজন বাংলাদেশের চট্টগ্রামের বড় আলেমের সাথে কথা বলছে সেও আবার ভালো লোক এদিকে তার আকীদা ভালো হুজুর জাকির নায়েকের বিরুদ্ধে লাগবেন না কেন আপনার ওয়াস আপনার কিতাব লেখা আমার বেডরুমে ঢুকো নাই জাকির নায়েক আমার বেডরুমে ঢুকে আমার বউকে নামাজি বানিয়েছে যেটা আমি পারি নাই আমি শত চেষ্টা করি আমার বিবির মাথায় কাপড় পুঁটাতে পারি নাই জাকির নায়েক আমার বেডরুমে ঢুকে আমার বিবির মাথায় কাপড় তুলে দিয়েছে ভারতবর্ষে একমাত্র ব্যক্তি খ্রিস্টানদের সামনে চ্যালেঞ্জ করেছেন প্রথম ডক্টর জাকির নায়েক একটা কথা জেনে রাখবেন আসমানের নিচে জমিনের উপরে আদিয়ানে বাতেলা বাতেল ধর্ম ধর্মাম্বলী যত আছে বাতেল ধর্মর যত বই কিতাব আছে এগুলিকে গবেষণা করে ইসলামকে অন্য অন্য ধর্মের উপর বিজয়ী করে বর্তমান এই সমাজে যিনি উপস্থাপন করছেন তার নাম হচ্ছেন ডক্টর জাকির নায়েক তার বিরুদ্ধে এই দেখেন মাদ্রাসার আলেমরা মুহাদ্দিসরা উঠে পড়ি লাগছে কেন তার কারণটা কি আমরা ডক্টর জাকির নায়েককে মুহাদ্দিস মানি না জাকির নায়েককে মসজিদের ইমাম হিসেবে গ্রহণ করি না মুফতি হিসেবে গ্রহণ করি না কিন্তু আল্লাহর জমিনে ইসলাম যে সবচেয়েতে আল্লাহর মনোনীত ধর্ম অন্য অন্য ধর্মের ফাদুরিদের সামনে অন্য অন্য ধর্মের ডক্টরিয়েটদের সামনে সেই ইসলামকে মোকাবেলা করে কোরআন দিয়ে কথাই বুঝাচ্ছেন ইসলামই একমাত্র ধর্ম এই বিষয়ের উপর সারা বিশ্বে সবচেয়েতে বড় যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হিংসা আপনাদেরকে আরেকটা কথা বলছিলাম ভাই ঈসা আলাইহিসসালাম বাড়ি থেকে বের হয়েছেন শয়তান বাজারে যাচ্ছেন গাধার উপর তিনটি জিনিস ঈসা আলাইহিসসালাম শয়তানকে বললেন এই শয়তান যাস কই হয়তো বাজারে যাচ্ছি বিক্রি করার জন্য এই মালামালগুলি কি মালামাল হয়তো একটা হচ্ছে জোলম আরেকটা হচ্ছে হাসত আরেকটা হচ্ছে বকল জোলাম হিংসা কৃপণতা ঈসা আশ্চর্য হয়ে গেলেন হয়তো জোলাম তার কাছে বিক্রি করবে হয়তো জোলাম বেশি ছোটা দাম সরকারের কাছে বিক্রি করবে জোলম কে বেশি করে হয়তো হাসত হিংসা কার কাছে বিক্রি করবে হয়তো আলেমদের কাছে বিক্রি করবো আর বখল কৃপণতা কার কাছে বিক্রি করবে হদ্দনীদের কাছে বিক্রি করবো আর কিছু না
আরে বেটা খ্রিস্টানদের বাইবেলের প্রতিটি সেক্টর এবং প্রতিটি নম্বর সহ কোরআনের আয়াতের নম্বর দিয়ে যুক্তি দিয়ে লক্ষ লক্ষ মানুষের সামনে মুনাজারা করছেন আর আপনি কতজনের সাথে মুনাজারা করছেন সেই কত হাজার লোক নিয়ে কথা বলছে আর আপনি কাকে নিয়ে কি মন্তব্য করছেন সে কি ইসলামের দুশমন না একজন মানুষের হাজার দোষ থাকতে পারে সেই টাই পড়তেছে এটা আমার কাছেও পছন্দনীয় নয় এটা সুন্নত ব্যাপার মুস্তাহাবি ব্যাপার একজন মানুষ মাথায় টুপি নেই নামাজ পড়ে বের হচ্ছে আপনাদেরকে অনেকদিন আগেও বলছি দিয়েছি মোর মসজিদে পিছন থেকে একজন মানুষ এইভাবে এইভাবে করতেছে তখন আমি বললাম তারে বেটা তোর দাড়ি নেই দাড়ি রাখা ওয়াজিব আর মাথায় টুপি দেওয়া মুস্তাহাব বেশি চাইতে বেশি তুই ওয়াজিব ফরক করছাস আর যিনি মুস্তাহাব করে নেই তাকে পিছনে ফোঁটা দিচ্ছ ছাগল দেখেন না একসাথে যদি তিনটা বাচ্চা দেয় প্রথম মায়ের দুধ দুটাই খায় খাওয়া আরেকটা খাইতে পারে না দুটা খাওয়ার পরে নাচে ওতে বলতেছে আমি যদি না নাচি আমার তো এখন লজ্জা হবে সে না খাইয়া নাচে এখন হুজুর মুফতি সাহেব মহাদ্দেস সাহেব শেখুল হাদিস মানুষ কিন্তু ইসলাম খ্রিস্টান ধর্ম ইহুদি ধর্ম নসারা ধর্ম বিভিন্ন ধর্মের উপর গবেষণা করে ইসলামকে বিজয়ী করে দেখাতে পারে নাই দুর্বলতা ডাকার জন্য সেই শুধু গালি শুরু করছেন ঠিক খ্রিস্টানরাও নিজেদের দুর্বলতা যখন বলি ফেলছে তিক্তবাদ গড হলি স্পিরিট আলমাইটি তিনের ভিতর এক একের ভিতর তিন মানুষকে যখন বুঝাতে পারতেছে না তাদের দোষ ত্রুটি অযোগ্যতা প্রমাণ করার জন্য মানুষকে শেষ কথাই বলে দিয়েছে কি এগুলি বা বিশ্বাস করতে হয় এগুলি বুঝতে পারা যায় না আমাদের দেশেও আছে কত খবরদার অলি বুজুর্গর সামনে বেশি প্রশ্ন করিও না মুখ বন্ধ করে রাখবা কারণটা কি লেখাপড়া তো করো নাই বাপ অলি ছিল দাদা অলি ছিল এই জন্য বংশতন্ত্রের হিসেবে সেই চেয়ারে বসে গেছে জবাব তো দিতে পারবে না এই জন্য কিছু বলতে না পারলেও সবচেয়ে বড় বুজুর্গ ভিতরে তো কিছু নাই বলার সেই জন্য বলি বলতে খবরদার বেয়াদবি কথা বলিও না আল্লাহ নূরের মার সাথে জলি পুড়ি ছয় হয়ে যাবে আফসোস ডক্টর জাকির নাইককে ভারতবর্ষের খ্রিস্টানদের এক বড় ফাদুরি তিনি বললেন হদা আপনি যে আমাকে বলছেন এগুলি বিশ্বাস করতে হয় আমি যে বললাম আপনাদের কোরআনেও তো এই ধরনের জিনিস আছে হয়তো কোথায় আছে হতোয়াসিন আলিফ লাম মিম আলিফ লাম র ইয়াসিন কহ আয়া আইন সাদ দেখছেন হদে এগুলি কি এগুলির অর্থ কি হদে আল্লাহু বিমুরাদিহি আলামু এগুলির অর্থ একমাত্র আল্লাহই জানে এটাকে বিশ্বাস করতে হবে হয়তো ঠিক আমাদের এটাকে বিশ্বাস করতে হবে ডক্টর জাকির নায়েক কি জবাব দিছি দেখেন তোমরা যদি আলিফ লাম মিম অর্থ না জেনে বিশ্বাস করতে পারো তাদের ফাদুরি বলতেছে তাহলে একের ভিতর তিন তিনের ভিতর এটাও না জেনে বিশ্বাস করতে হবে ডক্টর জাকির নায়েক বলেন এতে অনেক মুসলমান বিভ্রান্ত হতে পারে মনে রাখতে হবে তোয়াফিন আলিফ লাম র আলিফ লাম মিম এগুলির অর্থ জানা মৌলিক কোনো আকিদে বিশ্বাস নয় এগুলির অর্থ জানা মৌলিক কোনো আকিদা প্রতিটি আকিদা যুক্তিক বৈজ্ঞানিক প্রতিটি আকিদের পিছনে রয়েছে অসংখ্য যুক্তি এবং প্রমাণ আছে এই জন্য খ্রিস্টানদের প্রথম আকিদাকে বোঝানোর জন্য আলিফ লাম দিয়ে উদাহরণ দিলে এই উদাহরণ যথাযথ হতে পারে না এটি একটি চাপাবাজি ও ভাবতাবাজি এরপরে কি কথা বলছে দেখেন আশ্চর্য হয়তো আলিফ লাম মিম তো আকিদা বিশ্বাসের বিষয় নয় আল্লাহ পাক আলিফ লাম বলে ইঙ্গিত করেছেন আলিফ
লাম মিম এই অক্ষরগুলো তোমরা সকলেই জানো কিন্তু এর অর্থ তোমরা জানো না তোমাদের জ্ঞান সীমিত এই কথা বোঝানোর জন্য আল্লাহ পাক কোরআনের বিভিন্ন সূরা শুরু করেছেন আলিফ লাম জাতীয় অক্ষর সমষ্টি দিয়ে আল্লাহ অধিকাংশ সূরা শুরু করেছেন হলে তার কারণ হচ্ছে আল্লাহ এবং রসূলের মাঝখানে এটা হচ্ছে ফাসওয়াট আল্লাহু আকবার আল্লাহ এবং রসূলের মাঝখানে কি ফাসওয়াট আমার কম্পিউটার আমার ল্যাপটপ আমার ফাইল কেউ যেন ওপেন করতে না পারেন সেই জন্য ফাসওয়াট ব্যবহার করা হয়েছে তদরূপ আল্লাহ এবং রসূলের মাঝখানে আল্লাহ কি বলতে চাচ্ছেন নবীকে কি ইঙ্গিত দিচ্ছেন এটা হচ্ছে তাওরীত ইনজিল প্রতিটি কিতাবে আল্লাহ এই ধরনের নবীদের সাথে ফাসওয়াট ব্যবহার করেছেন এখানে আল্লাহ এবং রসূলের সাথে গোপন রহস্য রেখেছেন বান্দা যেন সেগুলো না জানে বান্দা যেন কি সেগুলো না জানে আল্লাহু আকবার কি সুন্দর উত্তর আসলেই বাস্তবে সে কথা কোরআনের রহস্য হলো এই সকল অক্ষর সমষ্টি পরিভাষায় যাকে বলা হয় মুকাত্তাআত কি বলা হয় বিচ্ছিন্ন বিচ্ছিন্ন শব্দগুলি পাপকে ঘৃণা করা যেমন আমাদের দায়িত্ব তেমনি পুণ্যকে ভালোবাসাও আমাদের দায়িত্ব একজন মানুষের পাপকে যে আমরা ঘৃণা করি এটা যেমন আমার দায়িত্ব তার যে ভালো গুণ আছে তার প্রতি আমি মুসলিম হিসেবে ভালোবাসা রাখাটাও এটাও আমার ইমানি দায়িত্ব কাজে পাপ পুণ্যের ব্যালেন্স করে হিংসা ও ভালোবাসা থাকবে তার দোনোটাকে দেখবেন তার কি পাপ বেশি না পুণ্য বেশি এগুলি যারা ব্যালেন্স করতে জানে না এবাদতরে ব্যালেন্স আছে সবচেয়ে বড় পুণ্য হলো আমাদের ঈমান বলেন তো কি ঈমান যতক্ষণ কোনো মানুষকে সুনিশ্চিতভাবে কসম করে কাফের বলে দাবি করতে না পারবো ততক্ষণ তাকে ভালোবাসা দেওয়া এবং তার প্রতি ভালোবাসা রাখা আমাদের জন্য ফরজ আল্লাহু আকবার কোন মুসলিমকে সুনিশ্চিতভাবে যদি আপনি কাফের আখ্যায়িত দিতে না পারেন তাকে ভালোবাসতে হবে এখন দেখেন না কিছু কিছু আলেম ওলামা নিজেদের ধর্মতন্ত্র নিজের হাত থেকে চলে যাবে জাকির নায়েকের বিরুদ্ধে উঠি পড়ে লাগছে এই সেই এই সেই আরে দেখতে হবে সে কি ইসলামের দুশমন না দোস্ত সারা পৃথিবীতে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আসমানের নিচে জমিনের উপরে এই ভূখণ্ডে সারা পৃথিবীতে ইসলামকে বাতিল মতবাদের সামনে ইসলামকে বিজয়ী করার জন্য অন্য অন্য ধর্মের ফাদুরি অন্য অন্য ধর্মের ধর্মযাজকদের সাথে সেই অন্য অন্য ধর্মের উপর যেই জ্ঞান গবেষণা অর্জন করেছে দ্বিতীয় আর কোন ব্যক্তি এখনো পর্যন্ত আল্লাহর জমিনে নেই আর নেই আমাদের জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সালাম সাহেব একদিন আমাকে একটা কথা বলেন তার সাথে আমার বন্ধুত্ব আছে নাম বলবো না সেই একজন বাংলাদেশের চট্টগ্রামের বড় আলেমের সাথে কথা বলছে সেও আবার ভালো লোক এদিকে তার আকীদা ভালো হুজুর জাকির নায়েকের বিরুদ্ধে লাগবেন না কেন আপনার ওয়াস আপনার কিতাব লেখা আমার বেডরুমে ঢুকে নাই জাকির নায়েক আমার বেডরুমে ঢুকে আমার বউকে নামাজি বানিয়েছে যেটা আমি পারি নাই আমি শত চেষ্টা করি আমার বিবির মাথায় কাপড় পুটাতে পারি নাই জাকির নায়েক আমার বেডরুমে ঢুকে আমার বিবির মাথায় কাপড় তুলে দিয়েছে কি হাই হাই আফসোস বুঝতে হবে সে কি দিনের কি কাজ করছে
আর আমি কি করছি? চার বছর আগে সিলেট শহরে আমি এক ওয়াজে গেছি, পাশে এক বড় কওমি মাদ্রাসা দাওরায়ে হাদিস পর্যন্ত। এক আলেম এসে আমাকে জিজ্ঞেস করে, সিলেটের তো দোয়ালিন দোয়ালিন বড় ফসাদি, হদ হুজুর মৌলানা মওদুদি কাফের কিনা? প্রশ্নটা দেখতেন তো কত বড় অদ্ভুত ব্যাপার। আমি কিছুই বললাম না, হয়তো আপনি কি করেন? হয়তো আমি মাদ্রাসার মুহাদ্দিস, কি পড়ান? হয়তো আমি তিরমিজি পড়াই। আচ্ছা আপনার মাদ্রাসায় কি কাছে হবে? এই তো পিছনে। আচ্ছা মেশকাত শরীফ আছে? তিরমিজি তো অনেক বড়, হয়তো আছে। আচ্ছা মেশকাত শরীফটা আনেন তো। সে নিয়ে আসলো মেশকাত, যে আমরা পড়ি প্রথম স্তরের কিতাব, সেখানে একটা বাব আছে, অধ্যায় আছে, বাবুল মসাজিদ ওয়া মাওয়াদিউ সলাত, মসজিদ অধ্যায় এবং সলাতের বিবরণ। সেখানে একটা হাদিস আছে মাঝখানে। আমি কিতাবটা খুলে হাদিসের কিতাবটা তাকে দিলাম, আসলে মুহাদ্দিস কিনা পড়তে জানে কিনা না, দেখলাম হাদিসটি ব্যাকরণগতভাবে সহি শুদ্ধভাবে বলেছে, বলার পর হয় তর্জমা করেন। তখন তর্জমাটা না করে উঠে চলে গেছে। হাদিসটা হচ্ছে এই, قال رسول الله صلى الله عليه وسلم اذا رايتم الرجل يتعاهد المسجد فاشهدوا له بالايمان। এই হাদিসটি সহি। আল্লাহ রাসূল বলেন, اذا رايتم الرجل, যখন কোন মানুষকে তোমরা দেখবে, يتعاهد المسجد, সে মসজিদে আসা যাওয়া করে। আল্লাহু আকবার! নামাজের জন্য মসজিদে কি আসা যাওয়া করে? ফাশহাদু লাহু বিল ঈমান, আল্লাহ রাসূল বলেন তার ঈমান সম্পর্কে তোমরা সাক্ষী দাও। সেই ঈমানদার, শুধু আমাকে দায়িত্ব দিয়েছে রাসূল, যে দেখছে তাকে দায়িত্ব দিয়েছে তুমি সাক্ষী দাও, সে ব্যক্তি কি ঈমানদার? তখন আমি তাকে ফালতা একটা প্রশ্ন করলাম, আয়দা আপনি কি জানেন মওলানা মওদুদি কি নামাজ পড়তো না তিনি বেনামাজি ছিল? পৃথিবীর যারা বিরুদ্ধে তার বিরুদ্ধে কিতাব লেখছে, অন্য কারণে লেখছে, কেউ একথা বলে নাই মওলানা মওদুদি নামাজ পড়ে নাই বেনামাজি, এই কথা বলি কেউ কিতাব লেখি নাই, সেই তো বুঝে ফেলছে আমার প্রশ্নের মারফেস, সোজাসুজি অর্থ না করে চলে গেছে। আরে মিয়া, আকিদা আকিদা বলেন, মনের হক কথাগুলি কোথায় বলবো? আপনি এখনো চট্টগ্রাম শহরে যদি 1500-2000 মসজিদ থাকে, এই 2000 মসজিদের মধ্যে 1800 মসজিদের ইমাম মুয়াজ্জিন হচ্ছে কওমি, যেমন আমরাও কওমি মাদ্রাসায় পড়ছি, আমি ফটিয়ার ছাত্র, সরকারিতে পরীক্ষা দিয়েছি। কারণ কওমি মাদ্রাসায় না পড়লে কেরা সহি শুদ্ধ হয় না। সরকারি মাদ্রাসার আলেমরা কেরা শুদ্ধভাবে পড়তে পারে না, এই জন্য বিভিন্ন সরকারি মাদ্রাসায় কওমি মাদ্রাসার কারি রেখে ছেলেদেরকে কেরা শিক্ষা দেয়। তো এখনও চট্টগ্রাম শহরে শতকরা 90টি মসজিদে কওমি মাদ্রাসার ইমাম কওমি মাদ্রাসার কি মুয়াজ্জিন সাহেব, কিন্তু গোসিয়ার দত তারা পড়তেছে, কেয়ামও তারা করতেছে। এমনি জিজ্ঞেস করলে বলবে কেয়াম বেদাত, ফজর কারণে কেয়ামও করে গোসিয়ার দত পরে। আকিদা এক জিনিস, হয়তো মসজিদে আমল এক জিনিস, সব বন্ড বাটফারি, যত রকমের শয়তানি খোরাফাত, খোদার গজব মসজিদে ঢুকে গেছে। আকিদের বেলায় বেলায় আমরা এই দেওবন্দি আকিদা, যদি দেওবন্দের আকিদার মধ্যে কি মিলাদ কিয়াম আছে নাকি? দেওবন্দের আকিদার মধ্যে কি মানুষ মারা গেলে তার পাশে কোরআন শরীফ পড়া আছে কিনা? সবাই গিয়ে পড়তেছে না? এ দেখবেন আমার কথাগুলি আপনারা বিচরণ করে দেখবেন। পয়সা খাওয়ানোর বেলায় মজাহাব একটা, যেখান থেকে ফসে আসুক আমার ফকরে ঢুকুক, এটার কোনো মজাব নেই। ডাক্তার জাকির নায়েক একজন দায়ী, আমরা তার পক্ষে বিপক্ষে উভয় ক্ষেত্রে হয়তো সীমা লঙ্ঘন করে ফেলি। সত্যের আগমন হলে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, কারণ মিথ্যা তো বিলুপ্ত হবারই জন্য। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।